আমার কিচেনে আজ আমি ডিম ভর্তা করে দেখাবো। এজন্য এখানে আমি 2 পিস ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিব। এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি খোসা ছাড়িয়ে নিব। আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটা এগুলোকে একটু ভেঙে নিয়েছি। আমি এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, কিন্তু কাঁচামরিচকে ভাজি নাই, এটাকে আস্তে আমি কুচো কুচো করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচো নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কুচো করেছি। এতে এখন আমি লবণ দিয়ে দিব। সরিষার তেলটাকে অ্যাড করে দিব। ডিমগুলোকে আমি মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করতে হবে। এইভাবে যদি আপনারা ডিম ভর্তা করেন তাহলে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। এমন সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে আমার বিজনেস পেজ তানজিম ফ্যাশন হাউসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে। আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।